হ্যালো বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল মানে এই ভিডিওটা যদি আপনি দেখেন তো অবশ্যই অনেক কিছু শিক্ষা পাবেন হোয়াটসঅ্যাপের বিষয়ে তো হোয়াটসঅ্যাপের বিষয়ে কী শিক্ষা পাবেন যদি আপনাকে কেউ বলক করে দেয় এবং আপনি অনেক রিকোয়েস্ট করছেন কিংবা আপনার বন্ধু কিংবা কোনো ছেলে মেয়ে যে কেউ যদি আপনাকে বলক করে দেয় তো আপনি যদি চাইছেন যে ও আনবলক করবো কিন্তু হয়তো অনেক দূরে আছে কিংবা আনব্লক করতে পারছে না তো কী করবেন নিজে নিজের থেকেই কিন্তু আনবলক হয়ে যেতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন এই ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই কিছু না কিছু ভিডিওর মাধ্যমে শিক্ষা পাবেন তো বেশি না করে চলুন ভিডিওটি শুরু করি তো হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন অলটেজ বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের কাছে আছি অনিল তো আমি আজকে দেখাউভাবে হোয়াটসঅ্যাপে নিজে নিজে আনব্লক হয়ে যাবেন তো সেই জন্য একটি টিপস অবশ্যই আপনাকে ফলো করতে হবে সে টিপস যদি আপনি ফলো করেন তো অবশ্যই নিজে নিজে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি শো করে বলছে আনব্লক কিন্তু হয়ে যাবে তো কী করবেন দেখুন আমি প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি তো ঠিক হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর উপরে দেবেন যে থ্রি রোড একটি অপশান আছে তো থ্রি ডটটাতে ক্লিক করবেন তো থ্রি ওটা ক্লিক করার পর সেটিং বলে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন তো সেটিংটাতে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে তো অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবেন তো ঠিক অ্যাকাউন্টটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট মাই অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানেতে ক্লিক করবেন মানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আপনি যে কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশ কিংবা ইন্ডিয়া তো এখানে আপনার নিজের কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তাহলে কী হবে যদি আপনি তো আমি এখন দেখুন দিয়ে দিচ্ছি তারপর আমি বলছি তো আমি আমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর টিক করে দিলাম তারপর দেখুন ডিলেট মাই অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর উপর একটি অপশান আছে তো উপর অপশনটাতে এখানে ক্লিক করবেন দেখুন হোয়াটসঅ্যাপ ইট নোট ওয়ার্কিং যে অপশানটি আছে তো এখানেতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার কিছু লেখার থাকে তো এখানে লিখতে পারবেন না লিখলেও কোনো ক্ষতি নেই তো হোয়াটসঅ্যাপ নোট ওয়ার্কিং এখানেও আমি নিচে লিখে দিচ্ছি তো এটা লিখে দেওয়ার পর কী করবেন ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তার আগে আমি বলে দিই ডিলেট করতে বলছি কেন কারণ যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিলেট করে দেন তাহলে কিন্তু এই নাম্বারটা ডিলেট হয়ে যাবে এবং যে কেউ যতগুলো নাম্বার আপনাকে ব্লক করেছে সেগুলো কিন্তু ব্লক থেকে অটোমেটিক আনব্লক হয়ে যাবে তো কী করছে আমি এটা অবশ্যই এখন ডিলেট করে দিচ্ছি তো দেখুন নিচে ডিলেট মাই অ্যাকাউন্ট অপশানটি আছে তো ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপটা কিন্তু ডিলেট হয়ে যাবে হোয়াটসঅ্যাপটা যখনই আপনার ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে যাবে আর কিন্তু এরকম পেসটি চলে আসবে দেখুন ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশনটি আছে তো কন্টিনিউটা ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ছিল সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আরেকবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে নেবেন তো দেখুন আমি এখানে খোলার জন্য করব এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করার আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সট অপশনটি আছে নেক্সটটাতে ক্লিক করে দেবেন তো নেক্সট নেক্সটটা ক্লিক করবে এখানে বলবে এটা কি আপনার নিজের নাম্বার কিংবা আপনি নাম্বারটি চেক করে নিন তো চেক করে নেবেন তারপরে ওকে অপশানটি আসবে ওকেটাতে ক্লিক করে দেবেন তো ওকেটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সিক্স ডিজিট একটি ওটিপি যাবে ওটিপিটা যদি আপনার ওই মোবাইলের ওই সিমটি যদি লাগানো থাকে তাহলে অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে বললে আপনার নাম লিখতে তো এখানে আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন তো আমি এখানে আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি তো লিখার পর এখানে নেক্সট অপশানটি আছে তো নেক্সটটাতে ক্লিক করে দেবেন নেক্সটটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ কিন্তু খুলে যাবে তারপরে দেখবেন যে বন্ধু কিংবা যে কেউ যদি আপনাকে বলক করে রেখেছিলো তারা তার তারপরে দেখবেন ওগুলো কিন্তু অটোমেটিক আনবলক হয়ে গেছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তো বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণ যত ভালো থাকুন সুস্থ থাকুন অল্টেজ বানার পাশে সদা সর্বদা জুড়ে থাকুন